নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবরণ এক্সক্লুসিভের নতুন পর্ব মানে নতুন নতুন শাড়ি দেখা, আর আমার সঙ্গে আজকেও রয়েছে পৌলোমিদি। পৌলোমিদি মানেই আমাদেরকে আরও ভালো ভালো কালেকশন দেখাবে, পূজা কালেকশন দেখাবে। পৌলোমিদি, তোমাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সবাইকে অনেক স্বাগত। আচ্ছা, আজকে পূজা কালেকশন তো দেখাবো, প্লাস একটা নতুন চমক আছে। আজকে আমি বেশ কিছু নতুন কাজ নিয়ে আসি। আমি সচরাচর এই সময় আসি না, কিন্তু আজকে দুপুরবেলা আমি বলেইছিলাম আমি কিছু নতুন কাজ নিয়ে আসব। শুরু করছি সিল্ক চান্দেরি দিয়ে। হ্যাঁ, এক নম্বর শাড়ি, এক নম্বর শাড়ি, খুব সুন্দর সুন্দর কাজের। এটা আজকে প্রচুর বাগরু আছে, আমি বাগরুর কাজ দেখাবো। ফোক করেছি এটাতে, আঁচল থেকে ফোকের ডিজাইন রয়েছে এক নম্বর শাড়িতে। আমাদের এটার প্রাইস এল প্যাটার্ন 2050। হ্যাঁ, এল প্যাটার্ন করে যাবে, দেখো পুরোটা সিল্ক চান্দেরি। হ্যাঁ, এটা সিল্ক চান্দেরি দেখছি আমরা, এক নম্বর শাড়ি, 2050 প্রাইস রেঞ্জ, সাথে ব্লাউজ পিস থাকে। ব্লাউজ পিস, এটা আমাদের এক নম্বর শাড়ি গেল। এবার আমরা দু নম্বর শাড়ি দেখছি, এটা কালার অপশন একটা। না, কালার অপশন ওই রকম আজকে পাবে না। হ্যাঁ, আজকে এক একটা এক এক ধরনের হবে, সিঙ্গেল পিস বলা যায়, সিঙ্গেল পিস। আজকে আজকে কালার অপশন হবে না, কোনোটাতেই হবে না। আজকে মিক্স ব্যাগে আছে, এবং মিক্স ব্যাগে খুব সুন্দর সুন্দর চমক আছে, কালার অপশন আজকে হবে না। এটার কাজটাও আলাদা একেবারে, এটাও সিল্ক চান্দেরি আমরা দেখছি। হ্যাঁ, এটা পুরোটাই সিল্ক চান্দেরি, এটারও প্রাইস রেঞ্জ 2050। এটা পাটলি পাল্লু, পাটলি পাল্লু দু নম্বর শাড়ি এটা আমাদের, সাথে থাকছে বিপি ব্লাউজ পিস। বিপিতেও এই ব্লক গুলো করা থাকে। এটা মিষ্টি কালার, পিঙ্ক কালার দেখছি। তিন নম্বর শাড়ি আমাদের, আমাদের তিন নম্বর শাড়ি 2050 প্রাইস রেঞ্জ। এটা খুব সুন্দর, এটা ভীষণ একটা সুন্দর চলে, এটা যাচ্ছে দু রকম ব্লকে যাচ্ছে। লোয়ারটা একটু দেখাবো, তারপরে আপারে আসবো। লোয়ারে কিন্তু দু ধরনের কাজ আছে। হ্যাঁ, দেবস্মিতার দিকটা দু ধরনের, আর আমার দিকে একভাবে টানা, দুভাবে গেছে দুটো পাড়ে। খুব সুন্দর মানে শাড়িটা, আর পুরো কুচিটা এইভাবে যাচ্ছে, আর ইজি টু ওয়্যার বলা যেতেই পারে শাড়িটা। সুচন্দ্রি, এইগুলো 12 মাসের শাড়ি, 12 মাসের, একদমই তাই। এটা তিন নম্বর শাড়ি আমরা দেখলাম, প্রাইস রেঞ্জ 2050। এবার আমরা চার নম্বর শাড়ি দেখব, বাগরু। আচ্ছা, তুমি যেটা বলছিলে বাগরু আমি দেখাবোই আজকে, মানে আর একদম অথেন্টিক বাগরু আছে তিনটে। এটা তো ব্লকে বাগরু। আচ্ছা, এটা ব্লকে রয়েছে, এটা পুরো শাড়িটাই ভাবে যাচ্ছে গ্রিন এর সাথে ডাই করা হয়েছে তার আগে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা এর সাথে ইয়েলো একটা কম্বিনেশন, আঁচলটা এরকম খুব সুন্দর শাড়িটা, গ্রিন এবং ইয়েলো, গ্রিন এর সাথে ইয়েলোর কম্বিনেশন। চার নম্বর শাড়ি দেখলাম, এটারও প্রাইস রেঞ্জ 2050। এবার আমরা পাঁচ নম্বর দেখছি, পিঙ্ক কালারের আরেকটা অপশন রয়েছে। এটা আমাদের পাঁচ নম্বর শাড়ি, এটাও পাড়া চলে, এটা পাটলি পাল্লু। আচ্ছা, এটাও পাটলি পাল্লু না, এটা পাটলি পাল্লু না, এটা হাফ হাফ। আচ্ছা, এটা হাফ হাফ রয়েছে আমাদের, পাঁচ নম্বর শাড়ি, সিল্ক চান্দেরি আমরা দেখছি, প্রাইস রেঞ্জ 2050। একটু ক্লোজে দেখাও, নালে বোঝা যায় না। হ্যাঁ, ক্লোজে একটু দেখিয়ে দাও পাটটা। এভাবে থাকছে, আর সাথে ব্লাউজ পিস থাকছে। হ্যাঁ, সব করাতে আছে, ব্লাউজ পিস আছে। এইটা বাগরু। আচ্ছা, এটা আমরা ছ নম্বর শাড়ি দেখছি, ছ নম্বর শাড়ি আমাদের, প্রাইস রেঞ্জ 2050। সত্যি কালারগুলো ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা দিন পরা যায়, যে কোনো জায়গায় যে কোনো বেরোনোর সময়, বাড়ি থেকে বেরোনোর সময় শাড়িগুলো রেগুলার বারের শাড়ি। সাথে থাকছে ব্লাউজ পিস। এবার আমরা সাত নম্বর শাড়ি দেখছি, রেডের একটা অপশন, এটাও খুব সুন্দর, এটাও বাগরু, এটাও বাগরুতে রয়েছে, রেড কালারের একটা অপশন। পুরো শাড়িটাতেই কাজ করা, কাজ করাটা পুরো শাড়িটাতে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, কুচিটা এরকম থাকবে, পুরোটা পুরোটা পুরোটাই এরকম ভাবে যাবে, ছোট 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 করে। এটা আমাদের সাত নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2050। আটে আসলাম, এবার আমরা আট নম্বর, এটা পার্পল কালার, পার্পল কালার, খুব সুন্দর এসে কালারটা। হ্যাঁ, সুন্দর কালারটা, সিলচন্দ্রে আমি বারবার বলি, লেম্যান ভাবে একদম সোজা সাপটা ভাবে শাড়ি বুঝতে গেলে শাড়ি কোয়ালিটি খুব ভালোভাবে বোঝা যায়, শাড়ি কালার কেমন আসে। ভীষণ সুন্দর এসছে কালারটা, পার্পল কালারটা দেখে পুরোটাই ভাবেই যাবে। সাথে থাকছে কুচি, এটা আমাদের আট নম্বর শাড়ি আমরা দেখছি, প্রাইস রেঞ্জ 2050, এটা ব্লাউজ পিস। এবার আমরা ন নম্বর শাড়ি দেখছি, অরেঞ্জ কালার, এটাও বাঘরু দিদি। হ্যাঁ, আমরা ন নম্বর শাড়ি দেখছি, অরেঞ্জে
অরেঞ্জের উপর একটা অপশন, বাগরু প্রিন্ট কিন্তু, হ্যাঁ, আর অরিজিনাল যেটা বাটিক বাগরু যেটা আমরা বলে থাকি যেটা রাজস্থানি মাট বাটিক সেটাও রয়েছে। আচ্ছা, দুটো রকমই রয়েছে আজকে আমাদের কাছে, এটা প্রিন্টে রয়েছে, পুরো শাড়িটাই ভাবে যাবে, অরেঞ্জ কালারের একটা অপশন। প্রাইস রেঞ্জ এটা হচ্ছে 2050। আমরা 9 নম্বর শাড়ি দেখছি, সাথে থাকছে ব্লাউজ পিস, 9 নম্বর শাড়ি, কালার এটা ম্যাজেন্টা কালারে, খুব সুন্দর এসেছে কালারটা। আগে একটা পার্পল কালার দেখলাম, সেটাও ভীষণ সুন্দর ছিল, এটা ম্যাজেন্টা, এটা ম্যাজেন্টা কালারের, ভীষণ সুন্দর, একদম আনকমন একটা লাগছে দেখতে বিশেষত। এটা কি 9 নম্বর? এটা এটা 10 নম্বর আমাদের। আচ্ছা আচ্ছা, 9 নম্বরের ট্যাগটা আমার কাছে রয়ে গেছে। এটা আমরা 10 নম্বর শাড়ি দেখছি, ম্যাজেন্টা কালারের, পুরো শাড়িটা এভাবে উইথ ব্লাউজ পিস, 10 নম্বর। এবার আমরা 11 নম্বর শাড়ি দেখছি। প্রত্যেকটা শাড়ি এক একটা এক একটা থেকে আলাদা, মানে সিঙ্গেল পিস, এটা সিঙ্গেল পিস, এর কোনো কালার অপশন, কালার অপশন হবে না, যার কাছেই থাকবে তার কাছে একটাই থাকবে একদম। আমার দিকে যে কাজটা, যে লোয়ার ইয়োকে খুব সুন্দর দুভাবে গেছে কাজটা, হ্যাঁ, তিনটে থাকে গেছে, ইনফ্যাক্ট তিনটে পার গেছে, আপারে দুটো পারে গেছে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এটা আমরা 11 নম্বর শাড়ি দেখছি, 2050 প্রাইস রেঞ্জ, উইথ বিপি, উইথ ব্লাউজ পিস। এবার আমরা 12 নম্বর শাড়িতে যাচ্ছি, সুন্দর সুন্দর কালারে, ভীষণ সুন্দর, মানে কালারগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে, প্রিন্টগুলো ভীষণ সুন্দর, মানে এগুলো রেগুলার ওয়্যারের জন্য এত সুন্দর, এগুলো যত না দেখে ভালো লাগে, পরলে পরে আরো বেশি খোলে শাড়িগুলো, আর খুব আরামের শাড়ি, আমার ভীষণ পছন্দের শাড়ি এটা একটা। এটা আমাদের 12 নম্বর শাড়ি আমরা দেখছি, প্রাইস রেঞ্জ 2050। এবার আমরা 13 নম্বর শাড়ি, এটা মাস্টার ইয়েলো, হ্যাঁ মাস্টার ইয়েলো, এটা এটাও ফোক করেছে, এটাও ফোকে রয়েছে, সাথে ব্লু এর একটা কম্বিনেশন রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো শাড়িটা। এটাও পারা চুলের শাড়ি, ফুল বডি কাজ, পুরোটাই ভাবে যাবে। এটা আমাদের 13 নম্বর শাড়ি, বিপি, উইথ বিপি। এবার আমরা 14 নম্বর দেখছি, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, এটা মারুনে, মারুনে এসেছে, মানে যে কালারগুলো একটু অন্যরকম, একটু অফবিট, ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো আঁচলটাও ভীষণ একদম ভরাট কাজ, এটা একটু দেখালে দেখবে হাতি, এক্স্যাক্টলি হাতি করা আছে, হ্যাঁ হাতির ডিজাইনটা রয়েছে, হ্যাঁ খুব সুন্দরভাবে গেছে, আর বুটা গেছে পুরো বডি জুড়ে, অনেক পদ্ম বুটা, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে। এটা আমরা 14 নম্বর শাড়ি দেখছি, প্রাইস রেঞ্জ 2050, উইথ বিপি, উইথ ব্লাউজ পিস। এবার আমরা 15 নম্বর শাড়ি, অরেঞ্জের একটা অপশন রয়েছে, এটাও হাফ হাফ, এটাও হাফ হাফ গেছে, এটা আঁচল, আঁচলটা এভাবে গেছে, প্যানেল করে গেছে, প্যানেল করে যাচ্ছে, আর এটা দেখো পাড়ের সাথে যাবে, পাড়ের সাথে এভাবে যাচ্ছে ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফটাও প্যানেল করে করে কাজ যাবে, পুরো শাড়িটা এরকম আসছে লুকটা। এটা আমাদের 15 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2050। এবার আমরা 16 নম্বর শাড়ি দেখব, এটা চকলেট কালারের উপর একটা, হ্যাঁ বলতে পারো, এটা কালারগুলো আগের আগের শাড়িটা, এটা একটা কালার অপশন, কালার অপশন, হ্যাঁ এতক্ষণ এটা কালার অপশন আমরা দেখতে পেলাম, আগের শাড়িটা এটা একটা কালার অপশন, যে কালারগুলো একটু অফ বিট, খুব সুন্দর লাগছে দেখতে, স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে এটা হাফটাই, আমি আর পলমিদি ধরেছি, খুব সুন্দর লাগছে দেখতে, খুব আরাম, এগুলো হলো প্রিন্টে, হ্যাঁ এটা থাকছে ব্লাউজ পিস। এবার 16 নম্বর শাড়ি আমরা দেখলাম, এবার আমরা 17 নম্বর তে যাব, এবার প্রাইস রেঞ্জ চেঞ্জ আছে, চেঞ্জ হবে, এটা একদম যেটা মাটবাটি বাগরু, বাগরু, আচ্ছা তুমি যেটা বলছিলে বাটিক, বাটিক বাগরু যেটা, হ্যাঁ মাট বাটিক যেটা আমরা বলি, পুরোটা সেভাবে যাচ্ছে। এটা 17 নম্বর শাড়ি আমাদের, প্রাইস রেঞ্জ 2250, সিল্ক চন্দেরিতে, এটা সিল্ক চন্দেরিতে রয়েছে যেটা দিদি বলছিল। এটা আমাদের 17 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ থাকছে 2250, পুরো শাড়িটা এইভাবে আসবে, আচ্ছা ব্লাউজ পিস। এবার আমরা 18 নম্বর শাড়ি দেখব, আগের কালারটাই রয়েছে, পছন্দের এটা ইন্ডিগো, তিনটে ইন্ডিগোতে, তিনটে ইন্ডিগোতে তো ডিজাইন আলাদা এবং আলাদা পুরোটাই, তিনটে ইন্ডিগো কালারে দেখাবো, তিনটে অপশন দেখাবো, তিনটে অপশন কিন্তু ডিজাইন আলাদা, ডিজাইন আলাদা, এটা একদম অন্যরকম ডিজাইন পুরোটাই। এটা আমাদের 18 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2250, 2250 প্রাইস রেঞ্জ, পুরো শাড়িটা এইভাবে থাকছে, সাথে ব্লাউজ পিস থাকছে, একটু সেলফ প্রিন্ট আছে, একটু দেখিয়ে দাও ক্লোজ, হ্যাঁ ব্লাউজ পিসটা সেলফ প্রিন্ট রয়েছে, সেলফে
ইয়ে করা হয়েছে বাটিক কাছে সেলফ। এবার 19 নম্বর শাড়ি আরেকটা ইন্ডিগো কালারের অপশন, তিনটেই ছিল, তিনটেই ছিল আমাদের শেষ চান্দেরি। আচ্ছা দাঁড়াও, এটা ভিতরে চলে গেছে। হ্যাঁ আমরা এটা শেষ চান্দেরির অপশন দেখছি। 19 নম্বর শাড়ি 2250 প্রাইস রেঞ্জ। এই শাড়িগুলো দেখে যতটা না লুক বোঝা যায়, পরলে পরে আরো বেশি ভালো লাগে, সুন্দর লাগে শাড়ি, ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা আমাদের 19 নম্বর শাড়ি আমরা দেখছি 2250 প্রাইস রেঞ্জ, আর সাথে থাকছে ব্লাউজ পিস, এটাও সেলফে কাজ করা রয়েছে বাটিক আছে। এরপরে আমরা সিল্কে আসছি। হ্যাঁ 20 নম্বর শাড়ি, সিল্ক থেকে কলমকারি, সিল্ক কলমকারি, আচ্ছা সিল্ক কলমকারি আমরা এটা ধরলে বুঝতে পারবো, একদম মাখনের মতো, মাখন সত্যি তাই, মানে আমি ধরছি সেটাই বুঝতে পারছি, মানে ভীষণ আরাম পরে এই শাড়িগুলো, এর কোনো অন্যরকম কোনো অপশনই হতে পারে না একটা গরমকালে যদি এরকম একটা শাড়ি পাওয়া যায়। এটা হলো সিল্কে কলমকারি, আঁচল বডিটা যাবো। এটার প্রাইস রেঞ্জ 20 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2150। খুব সুন্দর সুন্দর কাজ হয়ে এসেছে স্যার। হ্যাঁ সত্যি কাজটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ কালারফুলও বটে, উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর। বিপির আদলেও একটা শাড়ি কাজ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের, মানে অনেক সময় কি আমরা বিপি ডিজাইন করতে গিয়ে শাড়ির ডিজাইন আমাদের চলে আসে। প্রত্যেক কটা নতুন নিউ কালেকশনের শাড়ি ওটা, লোয়ারটা পারে এইভাবে যাচ্ছে বোল মোটিভে, আপারটা এরকম ফ্লোরাল মোটিভ। আচ্ছা দুটো ভাবে গেছে। হ্যাঁ সাথে ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিসটাও খুব সুন্দর। আমাদের 22 নম্বর গেল, এবার আমরা 23 নম্বর শাড়ি দেখছি। 23 নম্বর শাড়ি এটা আমাদের সিল্ক কলমকারি, যাব আঁচলটা একটু ধরে। হ্যাঁ আঁচলের কাজটা ভীষণ সুন্দর, ময়ূরের ডিজাইন রয়েছে সাথে, ভীষণ সুন্দর। বডির কাজটা দেখো নতুনত্ব, এই কালারের পাতার ডিজাইন রয়েছে একদম, একেবারে মানে ইউনিক দুটো কম্বিনেশন কিন্তু আঁচলের সাথে বডির যদি বলা যেতে পারে, পুরো শাড়িটাই ভাবে যাবে। 23 নম্বর শাড়ি সিল্ক কলমকারি, ব্লাউজ পিসটা এরকম, আর এগুলো রেগুলার ওয়্যার এর জন্য, একদমই তাই। 23 নম্বর শাড়ি গেল 2150, এবার আমরা 24 নম্বর শাড়ি দিলাম। খুব ব্রাইট আসছে সিল্কে, না কলমকারি বলো যে কোনো জিনিস খুব ব্রাইট আসে সিল্কে, ভীষণ ব্রাইট, এই কালারটা ভীষণ ব্রাইট। এটা আঁচল যাচ্ছে, আঁচলে এভাবে যাচ্ছে, আর বডিতে চলে যাব। এবার বডিতে এভাবে ব্লু এর সাথে রয়েছে। এটা 24 নম্বর শাড়ি, এটা একদিকে পাড় ছাড়া পাড়, এটা ছাড়া পাড়ের শাড়ি, হাত থেকেই বেরিয়ে যাচ্ছে। আমি আর দিদি যখন খুলছি শাড়িটা, একদম ইনস্ট্রুমেন্টের কাজ করা রয়েছে, বডিতে আসলে বুঝতে পারবো, ইনস্ট্রুমেন্টের ডিজাইন করা রয়েছে, পুরো শাড়িটাই এইভাবে যাবে। এটা আমাদের 25 নম্বর উইথ বিপি, 26 এ যাচ্ছি, 25 নম্বর দেখলাম, এবার আমরা 26 নম্বরে যাচ্ছি। আমাদের 26 নম্বর শাড়ি 2150 প্রাইস রেঞ্জ, এক একটা ডিজাইন এক একটার থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ এটা আঁচল, এইটা যেমন নতুন একটা ফ্লোরাল ডিজাইন, একদম ফ্লোরাল ডিজাইনটা একেবারে অন্যরকম, পুরো শাড়িটা এভাবে যাবে, দুদিক দিয়ে, এটা দুদিক দিয়ে পার, দুদিক দিয়ে পার রয়েছে, আর সাথে থাকছে ব্লাউজ পিস। 26 নম্বর গেল, এবার আমরা 27 নম্বর শাড়ি দেখছি, এটাও নতুন ডিজাইনের, প্রত্যেকটা কাজই দিদি নতুন, একটার সাথে কোনোটার সাথে কোনোটার মিল নেই। সিল্কে আজ সিল্ক কলমকারি দেখাচ্ছে, কিন্তু সিল্ক কলমকারিতে রয়েছে আমরা, একটু টেনে নাও। হ্যাঁ এটা আঁচল, এটা আঁচলে যাচ্ছে, পুরো এটা বডিতেই ভাবে কাজ হবে। এটা আমাদের 27 নম্বর শাড়ি, পার যাচ্ছে, হ্যাঁ নিচে ডাবল পার, উপরে একটা, নিচে দেখলে এভাবে ডাবল পার রয়েছে, মোটিভ যাচ্ছে। 27 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2150, ব্লাউজ পিস। এবার আমরা 28 নম্বরে যাচ্ছি, এটা ইকতের মতো করে প্রিন্ট আছে। আচ্ছা
অনেকটা সত্যি তাই ইক্কতের মতো করে প্রিন্টটা পুরোটা। এটা 28 নম্বর শাড়ি, আমাদের বডিটা এইভাবে যাবে। পুরোটা এইভাবে, এটা আমাদের 28 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ থাকছে 2150। এটা ব্লাউজ পিস। এবার আমরা 29 নম্বর শাড়ি, না 21 কত নম্বর এটা, 29 নম্বর। আচ্ছা আচ্ছা, 28 নম্বর গেল, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা 29 নম্বর শাড়ি আমাদের, এ সরি আঁচল, বডিতে চলে আসবো। বডিতে খুব সুন্দর করে ছোট ছোট করে কাজ রয়েছে, হ্যাঁ পুরো শাড়িটাই এইভাবে যাবে। সিল্ক কলমকারি দেখাচ্ছি, আজকে সিল্ক চন্দ্রী আর সিল্ক কলমকারিতে ছিলাম। এটা ব্লাউজ পিস, 29 নম্বর শাড়ি দেখলাম, এবার আমরা 30 নম্বরে যাব। একটা ব্লাউজ এই ধরনের আমি দেখিয়েছিলাম, ব্লাউজের ডিজাইনটা করতে গিয়ে শাড়ির ডিজাইনের ভাবনাটা চলে এসেছে একেবারে। তাই এটা আমাদের 30 নম্বর শাড়ি আমরা দেখছি, আঁচল, এটা বডি, বডিতে পুরো ভাবে কাজটা যাবে। এটা ক্লোজ দেখাতে হবে, বডির কাজটা খুব সুন্দর করে করেছি, হাতের ডিজাইনটা। এটা বেসিক্যালি কাজটা এসেছে, প্রিন্টটা এসেছে কিন্তু রিভার্সে, মানে আমি আউটার ব্লক ফিল আপ করেছি, যেটা ফিল আপের পরে ভিতরটা তোমার ডিজাইন ডিজাইনটা বোঝা যাচ্ছে, রিভার্স এসেছে, রিভার্স ব্লকে কাজ হয়েছে। হ্যাঁ এটা ব্লাউজ পিস, এটা আমাদের 30 নম্বর শাড়ি গেলে। এবার আমরা 31 নম্বর শাড়ি দেখছি, এটা আমার খুব পছন্দের শাড়ি, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট, ভীষণ ব্রাইট, এর কাজটাও খুব সুন্দর। আঁচলটাতে ময়ূরের ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো ভরাট বলতে গেলে, আর পুরো বডিটাই ভাবে থাকছে, কুচিতে এইভাবে যাবে পুরো শাড়িটাই। এটা আমাদের 31 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 2150, এটা ব্লাউজ পিস। এবার 32 নম্বর শাড়ি, চকলেট কালারের সাথে একটা অপশন রয়েছে, আঁচল, আঁচলটা এইভাবে যাবে, যাব বডিতে চলে আসব, বডিতে এটাও টানা কাজের শাড়ি, পার আঁচলের, হ্যাঁ সাথে থাকছে ব্লাউজ পিস। এটা আমাদের 32 নম্বর গেলে, এবার আমরা 33 নম্বর শাড়ি দেখছি। হ্যাঁ ধরো দেখছি এটা, হ্যাঁ ঠিকই আছে, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা কম্বিনেশন, আরো একটা আছে সেটা, এটা পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, পার্টটা তো একটা কালার, কফি কালার রয়েছে, কফি কালার, পিঙ্ক কালার, ব্লু কালার গেছে। আমরা সিল্ক কলমকারি দেখছি, এটা আমাদের 33-32 নম্বর শাড়ি। আমরা রিভার্স ব্লকে এবার অনেক কাজ হয়েছে, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এটা আবার দেখো তোমার পুরোটাই ব্লক, ব্ল্যাক এন্ড হোয়াইট এর আছে, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা অপশন, কাজটা ব্ল্যাক এন্ড হোয়াইট এ আছে। 2150 এগুলোর প্রাইস রেঞ্জ। এটা আমরা 34 নম্বর শাড়ি আমরা দেখছি, ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা অপশন রয়েছে, পুরো শাড়িটা এইভাবে গেছে, ফুল ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেছিলাম ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটা একটু ফ্লোরাল, এটা একটু ফ্লোরাল মোটিভ, এটা ব্লাউজ পিস থাকছে। 34 নম্বর শাড়ি গেল আমাদের, এবার আমাদের 35 নম্বর শাড়ি, আমাদের 35 নম্বর শাড়ি আমরা দেখছি, এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা, বডিতে বডিতে আসলে পার্টটা হাইলাইট করা হয়েছে পিঙ্ক দিয়ে, একটা রয়েছে হাইলাইট করা পার, আর সাথে ব্লাউজ পিসটা টানাই ব্লাউজ পিস। এটা আমরা 35 নম্বর শাড়ি দেখলাম, এবার আমরা 36 নম্বর শাড়ি দেখছি, ট্র্যাডিশনাল কলমকারি, হ্যাঁ একদম কালারটাও তাই এসেছে পুরোটাই, কলমকারির যে কালার হয় সেই কালারটাই পুরোটা। এগুলো সিল্ক কলমকারি দেখাচ্ছি আজকে আমি, 36 নম্বর শাড়ি, এটা আমাদের 2150 প্রাইস রেঞ্জ, সিল্ক কলমকারি দেখছি আমরা, প্রচুর ডিজাইন অপশন রয়েছে। একটু ক্লোজে দেখো, ক্লোজে দেখো ডিজাইনগুলো বোঝা যাবে, হ্যাঁ সাথে থাকছে ব্লাউজ পিস। এবার আমরা 37 নম্বর শাড়িতে, আর সাথে থাকছে ব্লাউজ পিস, এটা আমাদের 37 নম্বর শাড়ি গেল। এবার আমরা 38 নম্বর শাড়িতে যাচ্ছি, এটা আরেকটা, একটা এইটা, এই ডিজাইনটা আমি সবুজে দেখিয়েছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ একটা সবুজে আমরা দেখেছিলাম এই ডিজাইনটা, রেড, এবার রেড এর সাথে অপশনটা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, আঁচলটা হয়তো আলাদা,
কিন্তু এর বডিটা একটা সবুজের সাথে এই ডিজাইন দেখিয়েছি, এটা রেডে। তা 38 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ থাকছে 2150। এবার আমরা 39 নম্বর শাড়িতে রয়েছি, সিল্ক কলমকারি আমরা দেখছি। এটা 39 নম্বর শাড়ি। প্রতিটা শাড়ি কিন্তু একটা একটা থেকে আলাদা, প্রত্যেকটা ডিজাইন আলাদা রয়েছে। 39 নম্বর শাড়ি সিল্ক কলমকারি উইথ বিপি রয়েছে, 2150 প্রাইস রেঞ্জ। এবার আমরা 40 নম্বর শাড়ি দেখছি। আমাদের 40 নম্বর শাড়ি 2150, এটারও প্রাইস রেঞ্জ। পুরো শাড়িটা এইভাবে যাবে, একটু কুচি দিয়ে দেখাচ্ছি। এটা লুকটা হেভি হেভি ওয়ার্ক, হেভি প্রিন্ট আছে সাথে ব্লাউজ পিস। এবার আমরা 41 নম্বর শাড়ি দেখছি, পার্পল কালারের সাথে রয়েছে একটা অপশন, সেলফ ব্লক আছে একটা, আর একটা ব্লক ছাড়া যাবে। এটা আমাদের 41 নম্বর শাড়ি, বডিটা একটু ক্লোজে দেখাতে হবে, বডিটা একটু ক্লোজে দেখাতে হবে। হ্যাঁ একটু ক্লোজে দেখাও, এই জায়গাগুলো সেলফ ব্লকটা বোঝা যাচ্ছে। হ্যাঁ উইথ বিপি, উইথ বিপি। এটা আমাদের 41 নম্বর শাড়ি গেল। এবার আমরা 42 নম্বর শাড়ি, গ্রিনের একটা অপশন রয়েছে, 42 নম্বর শাড়ি। এটা আমাদের খুব সুন্দর 2150 প্রাইস রেঞ্জ। বডিতে কোনো কাজ নেই, যা কাজ রয়েছে এল প্যাটার্নে গেছে, এল প্যাটার্নে স্কার্ট পার, স্কার্ট পার রয়েছে এল প্যাটার্নে গেছে। আমাদের 42 নম্বর শাড়ি নতুনত্বভাবে ভাবা হয়, একটু চেঞ্জ করা যায় এটার সাথে ব্লাউজ পিস। 42 নম্বর দেখলাম, এবার আমরা 43 নম্বর শাড়ি দেখছি, 2150, এগুলোর প্রাইস রেঞ্জ। হ্যাঁ কলমকারি সিল্ক কলমকারি সব 2150, 2150 সিল্ক চান্দেরি, যেগুলো মাট মানে প্রিন্ট সেগুলো 2050, আর যেগুলো বাগরু করেছি বা মাটবাটিক করেছি সেগুলো 2250। এটা না একদম ডার্ক, মানে কি বলবো, জামের খোসা। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস। এটা একটা পার্পল, 44 নম্বর শাড়ি, পার্পলের অনেকগুলো অপশন দেখাবো। এটা আমাদের আরেকটা আছে দেখিয়ে দেবো আমি, এটা আঁচল, এটাও দুদিক দিয়ে পাড় যাচ্ছে এরকম ইকোতে স্টাইলে, পাড় আঁচল পুরো শাড়িটাই ভাবে যাবে, সাথে থাকছে ব্লাউজ পিস। এবার 45 নম্বর শাড়ি, আমরা শেষ শাড়ি দেখছি, শেষ শাড়ি দেখছি 45 নম্বর। এটাও তোমার পার্পেলে, পার্পেলের উপর আছে, যেটা আমি 44 দেখিয়েছিলাম তার সেটা আরও একটা কালার আছে, আমি শুধু কালারটা দেখিয়ে দেবো। এটা হলো ব্লাউজ, পুরো শাড়িটাই ভাবে যাবে, আর সাথে থাকছে ব্লাউজ পিস। হ্যাঁ আমরা মোট 46টা শাড়ি আজকে দেখে নিলাম। সত্যি কথা অনেকগুলো কালেকশন আজকে আমরা দেখতে পেলাম। আর পৌলমীদি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এতগুলো কালেকশন দেখানোর জন্য, আর আমাদের সাথে তোমার মানে এত ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে যেখানে এতগুলো কালেকশন আমরা দেখতে পাচ্ছি। পৌলমীদি তোমাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।